Say hi to Bangladesh. Bangladesh. Hi. আর্জেন্টিনা ফুটবল টিমের একজন সফল গোলকিপারের নাম বলেন স্যার দেখি। বেশিরভাগ মানুষ এখন কমেন্টে লিখবো বাসপাকি মানে হলো মার্টিনেজ। যারে কম বেশ বাংলাদেশের এমন কোনো মানুষ নেই যে চিনে না। এই বাসপাকি রিসেন্টলি বাংলাদেশে এসেছে আর বাংলাদেশে আসার পর একটা ভিডিও আমি দেখলাম, যে ভিডিওটা দেখার পর আমার কাছে খুব বেশি কষ্ট লাগছিল, আমার হার্টে লাগছে হার্টে। এই মার্টিনেজ যখন গাড়ি থেকে নামে ভিতরের দিকে ঢুকতেছে তখন একটা লোক খুব মায়ার দৃষ্টিতে খুব কষ্ট লই দূর থেকে তাকাই আছে এক দৃষ্টিতে। তার নাম হলো জামাল ভুঁইয়া, আমাদের বাংলার অহংকার, আমাদের বাংলার অহংকার খুব দূর থেকে মানে মায়া চোখে তাকাই আছে। দেখে বুঝতে পারলাম যদি সে মার্টিনেজের সাথে দেখা করতে পারতো হয়তো মনে একটু আত্মতৃপ্তি হইত। কিন্তু এই মার্টিনেজ যখন বাংলাদেশে ঢুকে এই মার্টিনেজের হলে আগে দুইটা কথা বলতাম চাই। এই মার্টিনেজ 2022 সালের বিশ্বকাপ আনবার মানে আর্জেন্টিনা টিমে যে বিশ্বকাপটা হাইছে এটা পাওয়ার মধ্যে যদি প্রথমে ক্রেডিট দেওয়া লাগে মেসির, তারপর দ্বিতীয়ত যদি ক্রেডিট দেওয়া লাগে সবার আগে নাম আসবে মার্টিনেজের। বাংলাদেশের মানুষ তারা এতই ভালোবাসছে, আর্জেন্টিনা ফ্যানেরা এতই ভালোবাসছে, তার নাম বাসপাকি দিছে, যে বাসপাকির মতো উড়ি উড়ি পলকল হিরেছে। তো এই যে এত অভিজ্ঞতা এত এক্সপিরিয়েন্স তো বাংলাদেশে আসছে, এটা আমার বাংলাদেশের লাগে গর্ব না? তো এই গর্বটার কাজে তো লাগাইতে হইব, কাজে কেমনে লাগাবে না? যখন মার্টিনেজ আসছে তখন উচিত ছিল বাংলাদেশের সকল প্লেয়ার রায় আনিসুর রহমান জিকু, যে আমাদের বাংলাদেশের বাজপাকি, সে মার্টিনেজের পাশে বসে থাকা উচিত ছিল। মার্টিনেজ যে ওয়ার্ল্ড কাপে যত অভিজ্ঞতা লাগছে সেখান থেকে যদি এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করতো তাহলে আমাদের আনিসুর রহমান জিকুর আরো আপডেট হইতো, জামাল ভুঁইয়ারা শিখতে পারতো, নতুন ছেলে মুরসালিন 17 বছরের যুবক ওই ছেলে শিখতে পারতো, তারেক কাজীরা শিখতে পারতো। কিন্তু শিগাটা গোল লইছে, এই যে একটা বাজপাকিকে আমরা আনছেন, এত এক্সপিরিয়েন্সফুল একটা প্লেয়ার, লিজেন্ডারি একটা প্লেয়াররা আনছেন যার থেকে আপনারা শূন্য শিখছেন, শূন্য। বড় বড় ফদের কিছু লোকেরা খালি সেলফি তুলছে তার হলে। আরে বাইরে যদি আপনারা বলেন যে না আমরা ইমোশনের তো, আমরা তার বিগ ফ্যান, ওই জায়গাতে আমরা তার লগে গিয়ে সেলফি তুলছি, তার লগে সময় কাটাইছি, তাহলে তো সবার আগে আবেগের কথা ছিল কার? বাংলাদেশের ফাগল, যে ফাগল ফ্যানগুলো আছে আর্জেন্টিনার, যাদের কারণে আর্জেন্টিনা বাংলাদেশকে চিনে, তাদেরকে গিয়ে মিট করানোর দরকার ছিল। বাফুফের উচিত ছিল, আমাকে সালাউদ্দিন কাকার উচিত ছিল, এ বাসফাকির লগে মিট করে দেওয়ার কাজ জানেননি। এ পাগলা যে ফ্যানগুলো আছে, আমি একজন ব্রাজিল ফ্যান, আমি ব্রাজিল ফ্যান হইও আর্জেন্টিনা ফ্যানদের বলতেছি, এই ফ্যানদের কারণে পুরো বাংলাদেশকে আর্জেন্টিনা চিনছে, নাহলে আর্জেন্টিনা ভুলো বাংলাদেশকে চিনতো না। মানে আপনারা যে সময়গুলো নষ্ট করছেন তার লগে, এটা যে কত বড় ক্ষতি করছেন এটা আপনারা নিজেরাও বুঝতেন। উচিত ছিল আমাদের বাংলাদেশের মেয়েগুলারে যেগুলো ফুটবল খেলে ওগুলোরও বলে আনা, তারপরে আমাদের ছেলেগুলোরে জামাল ভুঁইয়া তারেক কাজী মুরসালিনদেরকে নিয়ে ডাকে আসা, তবুদেরকে নিয়ে বলাই নিয়ে আসা যে তোমরা বসো, তার সাথে কিছুক্ষণ মানে সময় কাটাও, তাদের এক্সপিরিয়েন্স মানে এই যে বিশ্বকাপ তার হাতে এসছে এটা তো এমনি আসুন, এটা যাতা মানে জিনিস না। বড় 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 দলগুলোরে হারাই তারপরে মার্টিনেজ বিশ্বকাপটা হাতে লইছে, তো তাইলে তার যে এক্সপিরিয়েন্স একটু, এটা কি তফু ভাইরা হয়তো না, জামাল ভুঁইয়ারা হয়তো না, মুরসালিনরা পাইতো না? কিন্তু আপনারা তারা কি করছেন, এই মুরসালিনদেরকে বঞ্চিত করছেন, আপনারা নিজের শখের তুলে সেলফি তুলতে যাই তাদেরকে বঞ্চিত করছেন। মানে জামাল ভুঁইয়ার ভিডিওটা দেখে আমার কাছে খুব খারাপ লাগছে, সে কিভাবে দূর থেকে তাকায় আছে, সে একটা ন্যাশনাল টিমের প্লেয়ার, সে পুরো বাঙালি জাতির অহংকার, এই অহংকারকে আপনারা কি বঞ্চিত করছেন? বাইরে এখন আপনারা যারা রাজনীতি পেয়েছেন আপনারা নিজের গান্ধে কথাটি লইতে পারেন, আমি কোনো রাজনীতি মাজনীতি করি না, সোজা কথা আপনাদেরও বলতাম চাই, যদি কোনো বড় বড় দেশের বড় বড় রাজনীতিবিদ আসে, বড় বড় দেশের প্রেসিডেন্ট আসে, তখন আপনারা মিট করবেন, তাদের থেকে এক্সপিরিয়েন্স নেবেন, তাহলে আপনারা রাজনীতি শিখতে পারবেন। কিন্তু যার সাথে আপনারা এক্সপিরিয়েন্স শেয়ার করতে গেছেন সে রাজনীতিবিদ নয়, সে একজন ফুটবলার, আর এই ফুটবলারতে এক্সপিরিয়েন্স শেয়ার করা উচিত ছিল আমাদের টিমের। আর যদি বলেন আবেগী জায়গা থেকে তাকে ভালোবাসি, তাহলে বাংলাদেশের যে আর্জেন্টিনা লাখো কোটি ফ্যান আছে তাদেরকে মিট আপ করা দিতেন, কারণ এ বাসপাকি, এ বাসপাকি বাংলাদেশকে এভাবে চিনে নাই, এ ফাগল ফ্যান যারা ছিল তাদের কারণে চিনছে। এই জিনিসটা আমার কাছে খুব বেশি খারাপ লাগছে ভাই, কষ্টে মানে বুকটা ফাটে গেছে, যে আমরা আমরা ভালো জিনিসের কত দিতে জানি না, আমরা সুযোগ পাই সুযোগকে কাজে লাগাইতে জানি না, আমরা বাঙালিরা ফিজেই আছি এসব কারণে। কয় না বন্যেরা বন সুন্দর, শিশুরা মাতৃ করে, তো বন্যেরা বন সুন্দর, বনের জিনিস বনে দেখতে দেন, বনের বাঘ আসছে আর আমাদের দেশের বনের বাঘগুলোর ওইটার সাথে মিট করে দেন, কামে লাগবো। আপনারা হুদাও যে সেলফি তুলি তারপরে কি আর সাইন মাইন, এগুলো এগুলো কোনো লাভ নাই, দিন শেষে আন্ডা আন্ডা দিন শেষে আপনারা আন্ডারাই হবেন, আর কিছু করেন নাই।